কৃমির ঔষধ খেতে হবে ফিট শরীরে ঠান্ডা আবহাওয়ায় সঠিক পরিমাণে। আসসালামু আলাইকুম, আমি ফারহান তানবিজিসান ঢাকা থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক উপায়ে কীভাবে জাভা পাখিকে কৃমি থেকে বাঁচানো যায়। কৃমি হচ্ছে এক রকমের পরজীবী প্রাণী যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বাস করে, আবার সেখান থেকেই খাবার গ্রহণ করে বেঁচে থাকে। তাই মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য খুবই ক্ষতিকর। পাখির কৃমি হলে যেই লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো: পাখির ক্ষুধা কমে যায়, পাখি দুর্বল হয়ে যায়, পাখির স্বাস্থ্য কমে যায়, পাখির অনেক বেশি পিপাসা লাগে। অনেক সময় পাখির পায়খানায় কৃমি দেখতে পাওয়া যায়। এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন পাখির কৃমি হয়েছে, তখন আপনারা পাখিকে কৃমি কোর্স করাতে পারেন। আমার আব্বু 4.5 বছর ধরে জাভা পাখি পালন করছে, কিন্তু কখনো কৃমির জন্য বাজার থেকে মেডিসিন কিনে পাখিকে খাওয়ায়নি। এখন তো আপনারা বলতেই পারেন, তাহলে কি আমাদের পাখির কৃমি হয় না? হ্যাঁ, আমাদের পাখির কৃমি হয়, কিন্তু আমরা প্রাকৃতিক উপায়ে কৃমি প্রতিরোধ করি। প্রাকৃতিক উপায়ে পাখিকে কৃমি থেকে বাঁচানোর জন্য আমাদের প্রয়োজন হয় নিম পাতার। তাই প্রথমে জেনে নিই নিম কি। নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবাই মানুষের দৈনন্দিন জীবনে নানা রোগের কাজে ব্যবহার করা হয়। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকারী। এছাড়া নিম পাখির শরীরে যে কোনো ক্ষত স্থানে ইনফেকশন রোধ করতে সাহায্য করে। নিমকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। নিমের গুণাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। নিম পাতা দিয়ে কিভাবে পাখির কৃমি প্রতিরোধ করা যায় সেটা দেখাচ্ছি। একটা হাঁড়িতে 1 লিটার পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। এখন 1 লিটার পানিতে 24টি নিম পাতা দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলোকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে পনেরো মিনিটে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। নিম পাতা সেদ্ধ পানিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। 500 মিলি পানি নিলে অবশ্যই 12টি নিম পাতা দিবেন।
পানির কালারটা কিন্তু বাদামি রঙের হবে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। পানিটা ঠান্ডা হওয়ার পর আমরা পাখিকে খেতে দিব। প্রতি মাসে একটানা তিন দিন আমরা পাখিকে নিম পাতা সেদ্ধ পানিটা খেতে দিই। রাতের বেলায় পাখির পানির ফিল্টারগুলো সরিয়ে রাখি, আর সকালে তিন ঘন্টার জন্য পাখিকে নিম পাতা সেদ্ধ পানিটা খেতে দিই। তিন ঘন্টা পর নিম পাতা সেদ্ধ পানিটা ফেলে দিয়ে নর্মাল ফুটনো পানি পাখিকে খেতে দিই। আপনারা কেউ যদি সকালে ব্যস্ত থাকেন বা নিয়ম করে সকালে খাওয়াতে পারছেন না, তাহলে বিকালবেলা তিন ঘন্টার জন্য পাখিকে নিম পাতা সেদ্ধ পানি খেতে দিতে পারেন। বিকেলে দিলে একটানা তিন দিন বিকেলে দিবেন, আর সকালে দিলে একটানা তিন দিন সকালে দিবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কৃমি ওষুধ খেয়ে অনেক সময় পাখি মারা যায়, কারণ কৃমির ওষুধ খেতে হবে ফিট শরীরে ঠান্ডা আবহাওয়ায় সঠিক পরিমাণে। অতিরিক্ত পরিমাণে খেলে উপকারের বদলে অপকার হতে পারে, সেই কারণে নিয়ম করে পরিমাণ মতো ঔষধ বা নিম পাতা খাওয়ানো উচিত। এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাখি কিন্তু নিম পাতা সেদ্ধ পানি খেতে শুরু করেছে। কৃমি কোর্সের পাশাপাশি আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে যে কৃমির প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় অপরিচ্ছন্নতা এবং অসচেতনতাকে। পাখির পানির ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে, সপ্তাহে একদিন ফিল্টারগুলো রোদে শুকালে বেশি ভালো হয়। যারা খাঁচায় পাখি পালেন প্রতিদিন খাঁচার ট্রেটা পরিষ্কার করবেন, সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ পানি দিয়ে খাঁচা স্প্রে করবেন। কলোনিতে পাখি পালন করলে প্রতিদিন ফ্লোরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, সপ্তাহে এক থেকে দুইবার পানি দিয়ে পুরো কলোনিটা পরিষ্কার করতে হবে। এছাড়া সপ্তাহে একদিন পুরো কলোনিতে নিম পাতা সেদ্ধ পানি দিয়ে স্প্রে করতে পারেন। আরেকটা কথা, কিছু কৃমি ডিম্বাণু হিসেবে পাখির মুখের মাধ্যমে ওদের দেহে প্রবেশ করে, তাই আমাদের প্রত্যেকের উচিত পাখির খাবারের পাত্রগুলো পরিষ্কার রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ওদের খেতে দেওয়া। বাকি কথাগুলো বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ভিডিওটা শেষ মুহূর্তে আমি আপনাদের শুধু এটাই বলতে চাই যে কৃমি সংক্রমণ হওয়া পাখিদের জন্য খুবই সাধারণ ঘটনা, তাই ঘাবড়ানোর কিছুই নেই। সময় মতো কৃমি কোর্স করলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেই আপনি আপনার পাখিকে কৃমির হাত থেকে রক্ষা করতে পারবেন। আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।